মোহতরম হাজরিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো তার আগে আর কোন নবী রাসূলকেও দেন নাই সাধারণ মানুষ তো পরের কথা এরকম কিছু বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন এমন এক মহামানব ছিলেন যারা তাকে শত্রু মনে করত যারা তার সঙ্গে শত্রুতা করত বিদ্বেষ লালন করত তার ক্ষতি সাধনের চেষ্টা করত তারা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে ভুল বা ত্রুটি এরকম কোনো কিছু আচর বসাবার কোনো জায়গা তারা পায়নি আপনি ভালোবাসা এবং আপনার আবেগকে উজাড় করে দেওয়ার জন্য মানুষ খুঁজে পাচ্ছেন না আপনি যার উম্মত তার সম্পর্কে একটু জানার চেষ্টা করেন আপনার ভুক্তি ভালোবাসার সবটুকু নিবেদন করার পরে মনে হবে যে আমার ভালোবাসা ঘাটতি হয়েছে টান পড়েছে আরো ভালোবাসা আরো আবেগ যদি থাকতো আর নিবেদন করতে পারতাম ভাইরা আমার তার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তিনি হলেন মানব ইতিহাসের সবচাইতে প্রিয় মানুষ তার চাইতে প্রিয় কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি কিয়ামত পর্যন্ত জন্ম নেবেও পৃথিবীতে বহু মানুষ মানুষের ভালোবাসা অর্জন করেছে সেই ভালোবাসা অর্জন করা মানুষগুলোর সাথে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন তার কম্পেয়ার করেন তুলনা করেন তো আপনি দেখবেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত মানুষ পৃথিবীতে ভালোবেসেছে ভালোবাসছে কিয়ামত পর্যন্ত যত মানুষ ভালোবাসবে এরকম আরেকজন মানুষ পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই বর্তমানেও নেই আগামীতেও আসবে না এত মানুষের ভালোবাসা আল্লাহ তাআলা তার প্রতি দিয়ে দিয়েছে তিনি দুনিয়া থেকে চলে গেছেন 1400 বছরেরও বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত যদি তাকে কেউ কটু কোনো কথা বলে তাকে নিয়ে কেউ বাজে কোনো মন্তব্য করে পৃথিবীতে কোটি কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় চোখের পানি পড়ে ক্ষোভে মানুষ ফেটে পড়ে এখান থেকে বোঝা গেল যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষ আপনার আমার প্রাণের নবীর এই বৈশিষ্ট্যটা দ্বিতীয় বৈশিষ্ট্যটাকে আপনি পৃথিবীর যে কোনো বাস্তবতার সাথে মেলাতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে জনপ্রিয় করেছেন সবচেয়ে ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিক্রাক আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি আপনার প্রশংসাকে আমি উপরে তুলেছি ছড়িয়ে দিয়েছি এমন ছড়ানো ছড়িয়েছেন যে শত শত বছর চলে যায় হাজার বছর চলে যায় কিন্তু তার ভালোবাসার মানুষের অভাব হয় না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তার জন্য যে নামটা নির্বাচন করেছেন মুহাম্মদ এই নামটি তার আগে সচরাচর দুনিয়াতে অন্য কারোর নাম ছিল না মক্কাতে কিছু মানুষ এ নামে একজন মানুষের আগমন ঘটবে জেনে তাদের সন্তানদের নামকরণ করা শুরু করেছিল মাত্র বাকি এই নামটা মূলত মুলহাম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার জন্য রিজার্ভ এবং ইউনিক নাম মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত এজন্য চতুর্দিকে সকলের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশংসিত রাখেন নিন্দুক দু চারজন হাতে গোনা দু চারজন নিন্দুক যারা নিন্দাবাদ করে তার প্রশংসার সঙ্গে যদি সেটাকে তুলনা করা হয় তাহলে সেটা সমুদ্র এবং বানের পানিতে যেরকম খড়কুটো ভেসে যায় তার চাইতেও ঠুনকো এবং তার চাইতেও হালকা এবং তার চেয়ে অনুল্লেখযোগ্য এর বিপরীতে তার প্রতি ভালোবাসা তার প্রশংসা আল্লাহ তাআলা এই পরিমাণ গোটা পৃথিবীর মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন অতএব এত বড় একজন ব্যক্তিত্বের অনুসারী হিসেবে আমি আর দুনিয়াতে কারোর অনুসারী হিসেবে নিজেকে পরিচয় করার দরকার আছে মহতরম হাজরিন তার চার নম্বর বৈশিষ্ট্য হল তিনি মানুষকে যা নির্দেশ করতেন নিজে সেটা বাস্তবায়ন করে দেখাতেন তিনি শুধুমাত্র মানুষকে নীতিবাক্য শোনাতেন না পৃথিবীতে বহু রাষ্ট্রবিজ্ঞানীর কথা আপনারা বই পুস্তকে পড়েছেন যারা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ধারণা দিয়েছেন থিওরি দিয়েছেন উনি কখনো রাষ্ট্র পরিচালনাও করেন নাই অথবা রাষ্ট্রবিজ্ঞানের তার থিওরিগুলোর প্র্যাকটিক্যাল তিনি নিজে ইমপ্লিমেন্ট করতেও পারেন নাই মোহতরম হাজরিন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো তিনি সাইয়েদু ওয়ালাদি আদম আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আছে এদের সবার মধ্যে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন সবার সেরা করেছেন সবার নেতৃত্বের আসনে আল্লাহ তাআলা তাকে আসীন করেছেন তিনি বলেছেন
انا سيد ولد ادم ولا فخر আমি আদমের সকল সন্তান সকল মানবজাতির মধ্যে আল্লাহর অনুগ্রহে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ তবে এটা নিয়ে আমি কোনো অহংকার করছি না এটা আল্লাহ তাআলার অনুগ্রহ তিনি ছিলেন সবার সেরা তার 6 নম্বরের বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন তিনি গোটা পৃথিবীবাসীর জন্য করুণা হয়ে এসেছেন সবার জন্য রহমত হয়ে এসেছেন কিভাবে তিনি রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল মুসলিমিন না তিনি রহমাতুল লিল মুমিনিন না তিনি ইমানদারদের জন্য শুধু রহমত না তিনি মুসলমানদের জন্য শুধু রহমত নয় তিনি মুসলমানের জন্য রহমত তিনি অমুসলমানের জন্য রহমত তিনি নারীর জন্য রহমত তিনি পুরুষের জন্য রহমত তিনি বন্ধুর জন্য রহমত তিনি শত্রুর জন্য রহমত তিনি যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের যোদ্ধা শত্রু তার জন্য রহমত তিনি বলেছেন যুদ্ধের ক্ষেত্রে যখন যুদ্ধ চলবে সেখানে কোনো যুদ্ধ চলাকালীন কোনো নারী কোনো শিশু কোনো বৃদ্ধ যুদ্ধে নির্লিপ্ত এবং কোন প্রকার ধর্মীয় উপাসনালয় সেটা যে ধর্মেরই হোক না কেন এখানে আশ্রয় গ্রহণ করেছে ইবাদত বা উপাসনা করছে হোক সে শিরকে লিপ্ত তারপর ওই অবস্থা তাদের কাউকে হত্যা করবে না এটা অমানবিক আজ দুনিয়াতে যারা আমাদেরকে মানবতার সবক দেয় তাদের উস্তাদদেরকে তাদের 14 গোষ্ঠীকে তাদের পূর্বপুরুষদেরকে মানবতার সবক দিয়েছেন যিনি তিনি হলেন রহমাতুল লিল আলামিন তিনি কীট পতঙ্গের জন্য রহমত বিনা প্রয়োজনে যেন গাছের ডাল না কাটে তিনি হাদিসে নিষেধাজ্ঞা আরোপ করেছেন পাতা পল্লব তাদের জন্য রহমত কীট পতঙ্গ পশু পাখি তাদের জন্য রহমত পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যার জন্য রহমত হয়ে তিনি আসেন নাই এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন হে রাসূল আপনাকে পাঠিয়েছি পৃথিবীর প্রতিটা সৃষ্টির জন্য রহমত হয়ে সেই নবীর উম্মত আপনি সেই নবীর উম্মত আমি আমাদের ভালোবাসা আমাদের ভক্তি আমাদের শ্রদ্ধা আমাদের আবেগ আমাদের উচ্ছ্বাস এগুলো দেওয়ার জন্য জায়গা আমাদের আছে না নাই ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 নম্বরের যে বৈশিষ্ট্যের কথা বলতে চাই তাহলে তিনি পৃথিবীর সকল মানুষের কাছে রাসূল হয়ে এসেছেন আগের যত নবী রাসূল ছিলেন তারা কোনো অঞ্চলের জন্য কোনো এলাকার জন্য কোনো দেশের জন্য কোনো বিশেষ গোত্রের জন্য নবী বা রাসূল হয়ে এসেছেন আর আল্লাহ তাআলা তাকে বলেছেন আমি আপনাকে প্রেরণ করেছি সকল মানবজাতির জন্য সকল পৃথিবীবাসীর জন্য কোন অঞ্চলের জন্য তিনি মক্কার ছিলেন না তিনি মদিনার জন্য ছিলেন না তিনি আরবের নবী ছিলেন না অনেকে বলে আরবের নবী হ্যাঁ আরবে জন্মগ্রহণ করেছেন তিনি তার ভাষা আরবি ছিল তার মাতৃভাষা আরবি ছিল তিনি আরাবিয়ান ছিলেন কিন্তু নবী হিসেবে তিনি শুধুমাত্র আরাবিয়ানদের নবী না তিনি মক্কাবাসীর না তিনি মদিনাবাসীর না তিনি গোটা পৃথিবীর মানুষের নবী রাসূল হিসেবে ছিলেন সাল্লাল্লাহু আলাইহি এই বৈশিষ্ট্য অন্য কারোর ছিল না তার আগে মোহতরম হাজেরিন তার 8 নম্বরে বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে যখন ডাকতেন যখন সম্বোধন করতেন বিশেষ সমীহ করে সম্বোধন করতেন গোটা কোরআন জুড়ে আপনি দেখবেন বিভিন্ন নবী রাসূলদের আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকে অনেক কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী একমাত্র রাসূল যে গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা তাকে বহু সম্বোধন করেছেন কোথাও নাম ধরে সম্বোধন করেন না ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাদ্দির ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল এ ছিল সম্বোধন তার নামের উল্লেখ যেখানে করেছেন ওখানে সম্বোধন উদ্দেশ্য ছিল না ওখানে তাকে সার্টিফিকেট দেওয়া উদ্দেশ্য ছিল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল তার নাম উল্লেখ করে তিনি যে রাসূল ছিলেন শুধুমাত্র সেই সার্টিফিকেট দেওয়ার জন্য নাম উল্লেখ করেছেন সার্টিফিকেটে নাম উল্লেখ করতে হবে তাই এছাড়া তাকে সম্বোধন নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করতেন না গোটা কোরআন জুড়ে আপনি কোথাও সরাসরি তার নাম উল্লেখ করে সম্বোধন পাবেন না স্বয়ং আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা তাকে এইভাবে সমীহ করতেন এভাবে তাকে সম্মান দেখাতেন তাজিম করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহতরম হাজেরিন তার 9 নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাকে জাওয়ামিউল কালিম দিয়েছেন ভাই জাওয়ামিউল কালিম মানে হলো অল্প কথায় অনেক কিছু তিনি বুঝিয়ে দিতেন তার জীবনে যত বক্তব্য ছিল আমাদের মতো এরকম ঘন্টাকে ঘন্টা ওয়াজ তিনি করতেন না 2 মিনিটের হাদিস 1 মিনিটের হাদিস গোটা পৃথিবীর মানুষের চরিত্র আমূল পরিবর্তন করে দিয়েছেন ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন অল্প কথায় এজন্য তিনি বলেছেন উতিতু জাওয়ামিউল কালিম আল্লাহ তাআলা আমাকে বৈশিষ্ট্য দিয়েছেন যেটা অন্য কাউকে দেন নাই যে আমি অল্প কথায় অনেক কিছু বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি মুতারাম হাজেরিন তার 10 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট দিয়েছেন কোরআনে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী এরকম চরিত্রের অধিকারী যে পৃথিবীতে কোনো মানুষ কোনো শত্রুও বলতে পারবে না তার দ্বারা কখনো কষ্ট পেয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছে ব্যক্তিগতভাবে কোনো মানুষকে কোনোদিন আঘাত করেছেন কেউ বলতে পারবে না আল্লাহ তাকে এমন সুন্দর আচরণ দিয়েছেন
তার আচরণের প্রশংসা করে খোদ আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী যদি পৃথিবীতে কেউ চরিত্রবান হতে চায় তো আপনাকে অনুসরণ করলেই চলবে কারণ কানা খুলুকুহু আল কোরআন কোরআনে যা যা বলা হয়েছে এর বাস্তব উদাহরণ ছিলেন তিনি পুরা জীবন ভরে তার আপাদমস্তক কোরআনের একটা দৃষ্টান্ত ছিলেন সাল্লাল্লাহু আলাইহি মুহতারাম হাজরিন তার 11 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার জীবনের শপথ করেছেন লাআমরুকা ইন্নাহুম ফি সাকরাতিহিম ইয়ামাহুন হে রাসূল আপনার জীবনের শপথ করছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের শপথ করেন তার বিশেষ বড় বড় সৃষ্টির শপথ করেন ওইগুলোর বৈশিষ্ট্য বোঝানোর জন্য এখান থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি ছিল তার 12 নম্বর বৈশিষ্ট্য হলো কিয়ামতের ময়দানে যেদিন মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু খেতে থাকবে যেদিন মানুষ আল্লাহকে বলবে এত দুর্বিষহ এত ভয়াবহ পরিস্থিতি জাহান্নামে দিলে দেন তাও ভালো অন্তত এই দুর্বিষহ পরিস্থিতিতে মুক্তি চাই সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাকে আর কাউকে না শুধুমাত্র তাকে হাউজে কাউসার দান করবেন যারা তার অনুসারী যারা তার ফলোয়ার যারা তার ভক্ত যারা তার অনুরক্ত যারা তার উম্মত হিসেবে মনে প্রাণে ধারণ করে ভালোবাসে শুধু মুখে বলে না তাকে যে ভালোবাসা দিয়েছে এই ভালোবাসা আর কাউকে দেয় না নিজের বাবাকে না নিজের মাকে না নিজের জীবনকে না কাউকে না এত ভালোবাসা যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে পারে তার অনুসারী হতে পারে এই হাউজে কাউসার থেকে তিনি নিজ হাতে তাদেরকে পান করাবেন তার 13 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি খাতামুন নবিয়িন তারপরে আর কোন নবী বা রাসূল আসবে তারপরে পৃথিবীতে বহু মানুষ নিজেদেরকে নবী বা রাসূল হওয়ার ভণ্ড মিথ্যা দাবিদার দুনিয়াতে আসবে কিন্তু তাকে আল্লাহ তাআলা শেষ নবী করেছেন কোরআনে হাকিমে আল্লাহ তাআলা যেমন সে বিষয়ে আলোকপাত করেছেন তার হাদিসে তিনি বলেছেন আনা খাতামুন নবিয়িন লা নাবিয়্যা বাদি আমি সকল নবীদের মধ্যে শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে তার 14 নম্বরের বৈশিষ্ট্য হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে একটা পতাকা দিবেন এই পতাকার নাম থাকবে লেওয়াউল হামদ প্রশংসার পতাকা এটা শুধুমাত্র তার হাতে দিবেন এটি তার বৈশিষ্ট্য হবে এটি তার মর্যাদা হবে বোঝা যাবে ইনি অন্য সমস্ত নবী রাসূলদের মধ্যে সেরা শ্রেষ্ঠ এবং কিয়ামতের সেই ভয়াবহতম দিনে সমস্ত নবী রাসূলরা যখন তারাও পরেশান হবে কঠিন পরিস্থিতির কারণে তাদের উম্মতরা সাধারণ মানুষ সবাই বিভিন্ন নবী রাসূলদের কাছে যাবে মূসা আলাইহিস সালামের কাছে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে তারাও বলবেন যে আল্লাহর সাথে আজ এই কঠিন পরিস্থিতিতে আর্গুমেন্ট করার মতো মুহাম্মদ ছাড়া আর কেউ নাই তোমরা তার কাছে যাও তিনি সেদিন সিজদায় লুটিয়ে পড়বেন এবং তার সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন সে দুর্বিষহ পরিস্থিতির অবসান ঘটিয়ে বিচার কার্য পরিচালনা করবেন কিয়ামতের সেই শ্রেষ্ঠত্বের অধিকারী সেই মহামানব সে আল্লাহর হাবিব আল্লাহর রাসূল আর কেউ নয় আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 15 নম্বর বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদের প্রতি ওহী প্রেরণের জন্য বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করেছেন কারোর কাছে আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে ওহী পাঠিয়েছেন কাউকে আল্লাহ তাআলা সরাসরি ডেকে নিয়ে তার ঐশি গ্রন্থ দিয়ে দিয়েছেন এক একজনকে এক এক ভাবে ওহী প্রেরণ করেছেন একমাত্র তিনি আল্লাহর এমন নবী এমন রাসূল যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পাঠিয়ে যেমন ওহী প্রেরণ করেছেন আবার তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেরাজে ডেকে নিয়ে সরাসরি কথোপকথন করেছেন ওহির যত প্রকার আছে তার সবগুলো তার জন্য প্রয়োগ করেছেন যেটা অন্য কারোর জন্য প্রয়োগ করেন নাই ভাইরা আমার 15টি পয়েন্ট বললাম 1500 পয়েন্ট যদি জোগাড় করি আর বলি তো সেগুলো বলা শেষ হয়ে যাবে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব তার বৈশিষ্ট্য আমরা বলে হয়তো শেষ করতে পারবো না সাল্লাল্লাহু আলাইহি সেই নবীজি সম্পর্কে আমরা জানার চেষ্টা করতে হবে